আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পের প্রেমী চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ভালোবাসার সব নতুন নতুন গল্প সবার আগে পেতে গল্পের প্রেমী চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেই গল্পের নাম হিয়ার মাঝে। গল্পটি লিখেছেন মৌসুমী আক্তার। পর্ব 12। বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে গল্পপ্রেমী চ্যানেলের সাথেই থাকুন। বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের গল্পের পর্বে চলে যাচ্ছি। নীরব ভাইয়া, আপনার গফ আছে, মানে জিএফ আছে? নীরব ভ্রুকুচকে নবনীতা আপুর প্রশ্নের উত্তর দিল। জিএফ মানে কি? আপুর কথা শুনে যেন কিছুই বুঝল না নীরব। জিএফ মানে বুঝেন না আপনি? না তো, বুঝি না। হোয়াট মিনিংস দ্য জিএফ? ফাইজলামি না করে সত্যি করে বলুন। ওয়েট, গুগলে সার্চ করে আসি। জিএফ মানে কি? তুমি কি গডফাদার বুঝাইতে চাইছ? গার্লফ্রেন্ড বুঝাইতে চাইছি। আপনার কি প্রেমিকা আছে? আছে তো। সিরিয়াসলি আছে আপনার জিএফ? আমি মারাত্মক সিরিয়াস গার্লফ্রেন্ড নিয়ে। আমি জীবনে এই একটা বিষয় নিয়ে অতিরিক্ত সিরিয়াস, সেটা হলো গার্লফ্রেন্ড। এত সিরিয়াস কেন? তার মাঝে কি বিশেষ কিছু আছে? হ্যাঁ, সে একটা ম্যাজিশিয়ান নারী। নীরব আমার চোখের দিকে তাকিয়ে বলে, তার চোখের বড় বড় পাপড়ি দেখলে আমার প্রাণ হরণ হয়ে যায়। তার ওই পাতলা ঠোঁটে মাদকতা খুঁজে পাই আমি, বারবার ছুঁতে ইচ্ছে করে। কিন্তু যদি সে অপবিত্র হয়ে যায় তাই কাছে গিয়েও সরে আসি। সে আমার এতটা মন কেড়ে নিবে ভাবতেই পারিনি। তাকে আর পাঁচটা মেয়ের সাথে তুলনা করা যায় না, তার তুলনা সে নিজেই। পৃথিবীতে এই একটা মাত্র মেয়েই আছে যে নীরবকে খুন করতে পেরেছে। মন কেড়ে নিয়ে আমার চারপাশ দিয়ে ঘুরঘুর করছে। এই আকাশের নিচে প্রথম দেখেছিলাম আমি তাকে। সে কাঁদলে মনে হয় পৃথিবীর সব এলোমেলো হয়ে যাচ্ছে আমার, আর সে একটু হাসলে পৃথিবীর সব কিছু স্বাভাবিক লাগে আমার। আপনার সে স্মার্ট নাকি অনেক? অনেক স্মার্ট সে। মানুষ স্মার্ট মানে যা বোঝে আমি তা বুঝি না। আমার কাছে স্মার্টের মানে ভিন্ন, যার ব্যাখ্যা এখন দিতে পারবো না। দেশি নাকি বিদেশি? দেশে তোমাদের মতো এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে আমি বিদেশ মেয়ে খুঁজতে যাব কেন বলো তো? সত্যি, এই দেশে? কোথায় থাকে সে? মনে করো এইখানেই আছে, খুঁজে দেখো। এইখানেই আছে? এই আকাশের নিচেই আছে। এই আকাশের নিচে এখানেই আছে? কোথায় নীরব ভাই? কেন, তুমি বোঝো না কোথায়? আশেপাশে ভালোভাবে খুঁজলেই তো পেয়ে যাও। তুমি তো অনেক বুদ্ধিমিতি মেয়ে। একটা ছেলে কাকে লাইক করতে পারে আই থিঙ্ক সেই ধারণা তোমার আছে। এভাবে না বলে নামটা বলুন। নামটা তুমি বলো, সঠিক হলে আমি পাক্কা বলে দেব। ইয়েস, আমি বুঝে গেছি, আর নাম বলতে চাই না। যেহেতু এখানেই আছে সেহেতু নাম বলার প্রশ্নই আসে না। আমি জানতাম তুমি ব্রিলিয়েন্ট মেয়ে, বুঝে গিয়েছো যখন, যাও আন্টিকে আজই বলো, আমাদের বিয়ের কথা পাকা করতে বলো। না, আপনি বলুন। একজনের বাড়িতে এসে তাদের মেয়েকে বিয়ের কথা কীভাবে বলি? নিজের বিয়ের কথা এভাবে বললেও তো লজ্জা করে, তাই না? আমি আমার মা বাবাকে বলে দিয়েছি। আমি বলতে পারবো না নীরব ভাইয়া। আচ্ছা থাক, সময় হোক, আব্বু আম্মু দেশে আসুক, তারপর বলব। খুব আশ্চর্য লাগবে আমার কাছে আপু আমার আর নীরবের ব্যাপারে। আপু আমার আর নীরবের ব্যাপারটা জেনেও কোনো রিয়েক্ট করল না যে, এতটা ভালো কীভাবে হতে পারে? আপুর তো এই পুরা শহর জানিয়ে দেওয়ার কথা যে আমি নীরবের সাথে খারাপ কিছু করেছি। আপুর তো ভীষণ রিয়েক্ট করার কথা ছিল, আমার মাথায় তো কিছুই ঢুকছে না।
আপুর বিহেভ খুবই নর্মাল। আমি তো আপুকে চিনি, সে তো এতটা নর্মাল থাকা মেয়ে না। কিছু একটা উল্টাপাল্টা হয়েছে নাকি মায়ের কাছে গিয়ে একেবারে নালিশ দিয়ে বকা দিবে, কি হবে এরপরে সেটা নিজেই বুঝতে পারছি না। আপু নীরবকে বলে, নীরব ভাইয়া, সে মেয়েটা এতটা ভাগ্যবতী সে হয়তো নিজেই জানত না। আপনার মতো এমন সুন্দর একজন মানুষের ভালো লাগা মানে সত্যি অনেক ভাগ্যবতী সে। নীরব আপুর দিকে তাকিয়ে বলে, সে না, আমি অনেক ভাগ্যবান। যদি সে আমাকে গ্রহণ করে আমি এই জীবনে আর দ্বিতীয় কিছুই চাইব না। সে গ্রহণ করবে, একবার মুখ ফুটে বলেই দেখুন, সে হয়তো এটাই চাইছে। আপনি তাকে বলুন, বলে দেখুন সে রাজি হবে। নীরব আপুকে বলে, থ্যাংকস আমাকে সাহস দেওয়ার জন্য, আমি তাকে জানাবো আমার মনের কথা। আপু আমাকে বলে, এ মিথু, এইখানে দাঁড়িয়ে হাঁ করে কি দেখছিস, যা তো কফি বানিয়ে নিয়ে আয়, আমার এখন কফি খেতে ইচ্ছে করছে। নীরব আপুকে বলে, অন্যের হাতের কফি খেতে কি ভালো লাগে নবনীতা, কিছু ব্যক্তিগত জিনিস নিজেকেই করতে হয়, সব জিনিস অন্যের উপর ছেড়ে দিতে নেই। বিয়ের পর বর যখন কফি খেতে চাইবে তখন কি করবে? আপু স্পষ্ট ভাষায় বলে দিল, কাজের মানুষ রেখে দিব, আমার এসব কাজটা মোটেও ভালো লাগে না। আমি চুপচাপ নিচে চলে গেলাম। কফি বানাতে বানাতে ভাবছিলাম নীরবের কথাগুলো, আজ যেন সব কিছু রঙিন লাগছে আমার কাছে, সব কিছুই সুন্দর লাগছে দেখতে, সব কাজ করতে ভালো লাগছে, আমার মনের মাঝে অন্যরকম ভালো লাগা বয়ে যাচ্ছে। বারবার ওই মানুষটার ঠোঁট কামড়ে ধরে আমার দিকে তাকিয়ে থাকাটা মনে পড়ছে। কি মারাত্মক চাহনি ছিল ওনার, মনের মাঝে ওনার সম্পূর্ণ বিচরণ চলছে। ছাদে ঘটে যাওয়া ঘটনাটা সে স্বপ্ন ছিল না সেটা ভাবতেই পারছি না। মানুষটা কয়েক মুহূর্তে মনের মাঝে রংধনু সাত রং এঁকে দিয়েছে, বসন্ত ছড়িয়ে দিয়েছে মনের মাঝে। ওনার সামনে কীভাবে যাব আমি, ইস কী লজ্জা, এমন লজ্জা আমার জীবনে কখনো পাইনি আমি। ওনার দিকে আমি আর তাকাতেই পারবো না। আমি এটা বুঝে গিয়েছি উনি সেই আমার জীবনে এসেছেন আমার জীবনের সব সমস্যা থেকে দূরে করতে। আমার এতদিনের স্বপ্ন তাহলে সত্যি হয়েছে। আগে প্রায় স্বপ্ন দেখতাম আগুনে পড়ে গিয়েছে, কেউ একজন নিজের হাত পুড়িয়ে আমাকে আগুন থেকে রক্ষা করছেন। এসব ভাবতে ভাবতে আমার মনটা খারাপ হয়ে গেল। যদি নীরব পর মুহূর্তে এটা ফান হিসেবে নেয় তাহলে আমার কী হবে? আমার পায়ের নিচে শক্ত মাটি নেই, আমি এইসব কী ভাবছি? আমি যার নখের যোগ্য না তাকে নিয়ে ভাবছি? জীবনটা তো সিনেমার মতো নয়, আমি সিনেমার মতো ভাবছি সব কিছু, পরে আবার নিজেকেই কষ্ট পেতে হবে। কফি বানানো হয়ে গেলে উপরে গিয়ে নিয়ে গেলাম। আপু আর নীরব গল্প করছিল, কফি এগিয়ে দেওয়ার সময় নীরব আমার হাত চেপে ধরছিল ট্রের সাথে। আচ্ছা, উনি সবসময় কী এত দেখেন আমার দিকে তাকিয়ে, এক পলক তাকিয়ে আছেন আমার দিকে। আচ্ছা, ওনার কি একটু লজ্জা করে না এইভাবে কারো দিকে তাকিয়ে থাকতে? আমি লজ্জায় মাথা নিচু করে আছি। এমন সময় আপু এসে বলে, একটা কফি দিতে যদি এত সময় লাগে তাহলে অন্য কাজ করার সময় তো কিয়ামত পর্যন্ত সময় নিবি, দ্রুত কফিটা দে, ফোট এখান থেকে। নীরব আমার দিকে তাকিয়ে হালকা মাথা নাড়িয়ে ইশারায় বোঝাই মন খারাপ না করতে। আমিও চোখের ইশারায় বুঝিয়ে দিলাম, ঠিক আছে। নীরব আপুকে বলে, নবনীতা, তোমার যে ড্রেসগুলো আমি নষ্ট করে ফেলেছি তার জন্য কিছু ড্রেস অর্ডার করেছিলাম, এনেছি আমার রুমে, চলো। আপু বলে, ছি ছি নীরব ভাইয়া, আপনি আমাকে লজ্জা দিচ্ছেন, ছিঁড়ে গিয়েছে তাতে কি, না এমনি ভালো লাগলে দিতে তাই দিচ্ছি, চলো আমার রুমে। নীরব আমাকে বলো, তুমিও চলো মিথিলা,
আপু বলে, ও কেন যাবে? নীরব বলে, কারণ ওর জন্য ড্রেস এনেছি। ও ছোট মানুষ, সারাদিন এত কাজকাম করে, ওকেও তো কিছু দেওয়া দরকার। নীরব ভাই তাই বলে আমাকেও যা দিবেন ওকেও তাই দিবেন? আপনি আমাকে আর মিথুকে এক নজরে দেখেন। নবনীতা, আমি কখনোই দুজনকে এক নজরে দেখি না, সেটা মিথুও বোঝে, আই থিঙ্ক তুমিও বোঝো। আমার কাকে কোন নজরে দেখি সেটা তো বোঝা উচিত। আমি আর আপু নীরবের রুমে গেলাম। নীরব একটা বড় প্যাকেট খুলে বেশ কতগুলো ড্রেস দেখালো। আপু রাগে গিজগিজ করছিল, আমাকে নীরব ড্রেস দিবে এটা সে মেনেই নিতে পারছিল না। আপু ড্রেসগুলো দেখে বলে, নীরব ভাইয়া, আমার সবগুলোই পছন্দ হয়েছে, সো আমি কাউকে এগুলোর ভাগ দিতে পারবো না। আপনার যদি কারো জন্য দয়া মায়া হয় তাহলে কিনে দিন, আমি এগুলো সব নিয়ে নিলাম। বলেই আপু আমার দিকে তাকিয়ে তার ছেলের একটা হাসি দিয়ে ড্রেসগুলো নিয়ে চলে গেল। আপু চলে গেল, নীরব আমার দিকে তাকিয়ে বলে, উফ বাবা বাঁচলাম। বলেই আলমারি খুলে আলাদা একটা প্যাকেট বের করে বলে, এটা আমার নিজস্ব পছন্দ তোমার জন্য। আমি জানতাম নবনীতা তোমাকে একটাও দিতে চাইবে না, তাই এগুলো ওর সামনে বের করেছিলাম, আর এই বিশেষগুলো তোমার জন্য। আমি কি বিশেষ কেউ? অবশ্যই, প্রেমিকারা বিশেষ কেউ হয় বলেই উনি আমার নাক ধরে আবৃত্তি করেন, কাছে পেয়েছি যত আগুন ছুঁয়েছি তত, হে প্রেম তুমি আমার শুভেচ্ছা নিও, শুভেচ্ছা নিও। কবিতাটা লিখেছেন রুদ্র গোস্বামী। বন্ধুরা, আজকের এই পর্বটি এ পর্যন্তই। বন্ধুরা, কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে গল্পপ্রেমী চ্যানেলের সাথেই থাকুন। আর কথা না বাড়িয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি। পরবর্তী পর্বটি দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।